ও বাদ ঠিক আছে, তো কি করবে বাতাও? দাশুবাবুরা দাশুবাবুরা কজন মিলে যদি কিনে নেয়? 40,000 রুপিয়া দেনা পড়েগা। তার মানে তুমি থিয়েটার ধ্বংস করতেই চাও? মনে রেখো, স্টার থিয়েটার যদি যায় বিনোদ পেন। তুমি কেন মরবে বিনোদ? আমাকে যদি তুমি ভালোবাসো তাহলে আমি যা বলি সেই দামেই তোমাকে থিয়েটার বিক্রি করতে হবে। ভগবান জানে মেরে মোহব্বত ঝুটা নেই বিনোদ বিবি, ঝুটা নেই। তাহলে তুমি থিয়েটারকে বাঁচাও, কম দামে ওদের তুমি বিক্রি করে দাও। 20,000? না, 18? পারবো না। 15,000? 11,000 টাকার বেশি এক পয়সাও তুমি পাবে না। তুমি খুশ হবে বিনোদ বিবি? ভগবানও খুশি হবে রায়, ভগবানও খুশি হবে। যতদিন স্টার থিয়েটার থাকবে ততদিন বাঙালিরাও তোমায় ভুলবে না রায়, বাঙালিরাও তোমায় ভুলবে না, বাঙালিরাও তোমায় ভুলবে না। আর সব কই কি বাদ ছোড় দাও বিনোদ বিবি, তুমি খুশি হবে। এই হমকো বলো না, লাভ আছে বিনোদ বিবি, লাভ আছে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা বিবি, আমি আমি রাজি আছে। তুম খুশ হো যাও বিনোদ বিবি, তুম খুশ হো যাও। ছলনা, জীবন ভর শুধু ছলনাই করে গেলাম। আমার বাপের বোঝা
নিয়ে তুমি চলে যাবে আর আমি চিরজীবন অন্তর্তাহে চলব তা হয় না ঠাকুর হয় এখনি তোমার রোগ সারুক না হলে আমার বকর মা আমাকে ফিরিয়ে দাও না বলে গেছে ওষুধ মার কাছে আছে চলো মন্দিরে ডাক্তারের বাবা তুমি শুধু গিয়ে বলবে বা আমায় ওষুধ দে কি হলো বসলে কেন ওঠো কামন কামন তুচ্ছ কথা এত কষ্ট পাচ্ছ এক ফোঁটা জল পর্যন্ত গিলতে পারছো না অথচ তুমি ভালো হতে চাও না ওঠো 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 টিকিট চলো তো আগে তুমি মন্দিরে চলো আগে তারপর দেখা যাবে আমি এখন যেতে পারবো না পারো তোমাকে কিন্তু আমি চ্যাং দোলা করে নিয়ে যাব না আর আমি তোমাকে দেবো না অমর হয়ে তুমি আসনি জানি কিন্তু আমার পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে এ দুঃখ আমি সইতে পারবো না ঠাকুর তুমি না হয় এখান থেকেই হাতখানা বাড়িয়ে বলো মা আমায় ওষুধ দে এত এত বিশ্বাস তো তবে আমি ওষুধ চাইতে পারবো না আমি ওষুধ চাইতে পারবো না তবে আমার বকর মা আমাকে ফিরিয়ে দাও ঠাকুর আমার জন্য তুমি মুখে রক্ত উঠে মরবে এ দুঃখ আমি সইতে পারবো না নইলে নয় আমি জীবের কল্যাণের জন্য রক্ত ঢেলে গেল মরুভূমি সরস কালিশ্রী শোন কণিকাদের নিয়ে তুই নাটক লেখ তুই দেখিয়ে দে ওই অভাগীদেরও প্রাণ আছে এত লোক এলো তোদের কোন নিমাই তুমি যখন তার নাম করেছ তখন সে নিশ্চয়ই আসবে আজ আজ কোন তারিখ নেই আজ আজ সাতাশে শ্রাবণ সাতাশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশে শ্রাবণ কি ও আবার কোথাও মহোৎসবের নিমন্ত্রণ আছে বুঝি দু হাত তুলে নাচবে আর গলা ছেড়ে গাইবে কেমন আসুক দেখি কে তোমায় নিতে আসে আমি ওসব ভক্ত টক্ত মানবো না মাথা ভেঙে দেব আর তোমাকেও বলিহারি যায় মুখ দিয়ে স্বর বেরোচ্ছে না কীর্তনের শক্তি আছে বলিহারি তোমাকে আমি বিছানার সঙ্গে বেঁধে রাখবো দেখি তুমি কেমন করে পা বাড়াতে প্রণাম প্রণাম ঠাকুরজি কে তুমি আমার নাম গুরমুখ রায় আছে নামটা আমি শুনেছি বটে তুমি তো স্টার থিয়েটারের মালিক আছো গো হ্যাঁ হ্যাঁ ঠাকুরজি বড় ভালো কাজ করেছো গো বড় ভালো কাজ করেছো কত লোককে তুমি তোমার থিয়েটারে এনেছো তুমি চৈতন্যকে নিয়ে এসেছো গো তুমি আমার প্রহ্লাদকে নিয়ে এসেছো আরো কত মহাজন তোমার আমি নিমাইকে দেখেছি আমি প্রহ্লাদকেও দেখেছি আনন্দে ঠাকুরজি আপনি চার দফে আমার থিয়েটার মে আসলো আর আমি সারা থিয়েটার কা মালিক আপনার খিদমত না করলো ঠাকুরজি আপনি আপনি বিশ্বাস করেন ঠাকুরজি আমি আমি আপনাকে অভক্তি না করলো ঠাকুরজি আমি
আমি মহাপাতকি আছি ঠাকুরজি, ওই খালিয়ে আপনার শ্রীচরণ দর্শন করতে আমার হিম্মত না ছিল ঠাকুরজি। हमारी मौका में मास्टर जी भी अपना के बेइज्जत कर लो ठाकुर जी, ये हमारी कसूर ठाकुर जी, आपने अपने हम से कृपा करो ठाकुर जी। कृपा का खेल बोले जानी करे पावा चलो काज करो। हाय कृपा आप सब की तो माथा ये पूरे बोलो। हां चलो काज करो। हां चलो काज करो। हमें हमें सब समझ गए जी ठाकुर जी, हमें हला काम कर पे प्रणाम प्रणाम ठाकुर जी प्रणाम। ये क्या मेरा तो মন মজায় লোকালে
ठाकुर केने गो केने ना जाइबे जिने शाम दी थी तार कथे से जाइबार किछ नै ठाकुर ठीक बोले छिस मान चाली ले ते सब देवार जन्ने दाली आछे तार कथे काईते जाबे केनो तार कथे काईते जाबे केनो चाइले जे कम कुछ आ कार्बन नहीं रागा बाबू आज
নেই সব ঝঞ্ঝাট শেষ করে দিয়ে এসেছি আজ আমার মুক্তি আজ থেকে প্রাণ ভরে ঠাকুরের নাম গান করব পেট ভরে খাব আর দুচোখ ভরে ঘুমব আমি আমি থিয়েটার ছেড়ে দিয়েছি মা ঠাকুর রামকিষণ জিন্দা নেই বিনোদ না রায়জি আমাদের আরাধ্য দেবতা পতিত পাবন শ্রী রামকৃষ্ণ 31শে শ্রাবণ দেহ ত্যাগ করেছে সন্ন্যাসীরা হারিয়েছে তাদের গুরুদেবকে বাংলাদেশ হারিয়েছে বাংলাদেশ হারিয়েছে তাদের পরম পুরুষ পরম বংশকে তোমার চোখে ও জল রাইজি ছোড় দেও বিনোদ রাইজি ঠাকুর রামকিষণ তোমাকে কৃপা করলো और हमला मत करो बिनोद हमसे हमसे तुम 10,000 रुपया ले लो इसमें तुम्हारा जीवन भर चले जावे टाका थाक ओ आमी नेबो ना हमें जाने बिनोद तुम्हें लीबे ना हमारे को बात सुनो राणा बाबू तुमको प्यार करे राज तुमको शादी करते भी तैयार रखे राज तुम भी उनको शादी करो बिनोद राज ये जहन्नम की शहर कलकत्ते से तुम निकल जाओ बिनोद देवी निकल जाओ की बात छो तुम्हें बिनोद देवी और हमें नाज पे राज जो कुछ कसूर हुआ राज माफ करो बिनोद देवी राज माफ करो ठाकुर राम की सब तुम्हारे कृपा कर लो আজ আমার মুক্তির আনন্দ কথা তবু তবু এত একা মনে হচ্ছে কেন এত একা মনে হচ্ছে কেন আমি আর তোমায় অনুরোধ করব না বিনোদ তুমি যাই বলো আমি বেশ বুঝতে পারছি নিদারুণ এক অভিমান নিয়েই তুমি রঙ্গজগৎ থেকে চলে যাচ্ছ আমার স্ত্রী বলেছিল কারোর বেইমানিতে বিনোদিনীর গায়ে ফোসকা পড়বে না গো তুমি যদি কোনোদিন বেইমানি করো সেই দিনই হবে তার জীবন্ত মৃত্যু জীবন্ত মৃত্যু
যেতে ফাঁকি দিতে পারতো না বিনু। অল্প তরুণ কাছে আমি যে তার মানব কন্যাকে বর পেয়েছি। অন্যের চোখে যে কৃমিকি, আমার চোখে সে কৌস্তব রত্ন। বিবাহ করবো, তুমি সম্প্রদান করবে না মাসি।